হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আমরা আবার একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সিটা হচ্ছে কোল ইন্ডিয়ার উপরে তো এটা একটা মিনি রত্ন কোম্পানি তোমরা সকলেই জানো এর ডিভিশান রাঁচি ডিভিশনের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে খুব ভালো ভ্যাকেন্সি যেটা ম্যাক্সিমাম আইটিআই স্টুডেন্টদের জন্যই বেরিয়েছে এবং তাদের সাথে কিছু ডিপ্লোমাও আছে ডেফিনেটলি আমি এখানে পুরো ভিডিওটাতে সব কিছু বলে দেব যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে এর টাইটেরিয়া কি আছে ফিস কত টোটাল কত ভ্যাকেন্সি আছে এজ লিমিট কত পাস মার্কস কি আছে বা কত কতটা পরিমাণ কাট অফ আসবে সব কিছু এখানে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো সব কিছু জানতে পারবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি টেকনিক্যাল স্টাডি সেন্টার আমাদের কোচিং হচ্ছে হাওড়া বালি স্টেশনের কাছে অফলাইন কোচিং এবং অনলাইনও আমাদের যে সার্ভিস দেওয়া হয় সেটা হচ্ছে তোমার রাত্রি সাড়ে আটটা থেকে ক্লাস হয় তো এটা আমাদের কোচিংয়ের জন্য যদি কেউ ইনফর্ম করতে চাও বা কোচিন সম্বন্ধে কেউ জানতে চাও তাহলে আমাদের কনট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি জিরো সিক্স ফাইভ সিক্স নাইন জিরোতে কল করো তো এটা আজকে আমাদের একটা নতুন অ্যাডভার্টিসমেন্ট সেটা হচ্ছে কোল ইন্ডিয়া তো কোল ইন্ডিয়া একটা মিনি কোম্পানি যেটা রাঁচি ডিভিশন থেকে বার করা হয়েছে তো এটা একটা স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট দেখো এখানে লেখা আছে আমি এখানে মার্ক করে দিচ্ছি দেখো যেখানে 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 আমি রেড মার্কটা দেবো দেখো ঠিক স্পেশাল ড্রাইভ রিক্রুইটমেন্ট ওকে তার মানে এখানে এসসি এসটি টি একমাত্র আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো তারপর আমি চলে আসছি আস্তে আস্তে নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্টের জন্যে বেরিয়েছে ভালো করে দেখে নাও এখানে যে যে পোস্টগুলো বেরিয়েছে সেটা হচ্ছে একটা মাইনিং সর্দার আর বেরিয়েছে তোমার ইলেকট্রিশিয়ান আর বেরিয়েছে ডেপুটি সার্ভেয়ার দেখো এখানে দেখা যাচ্ছে ডেপুটি সার্ভেয়ার আর বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোর্সম্যান ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তো আর দেখা যাক এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের তিনশো তিরিশ টোটাল ভ্যাকেন্সি আমাদের তিনশো আর এখানে আলাদা আলাদা দেখো ভ্যাকেন্সিগুলো আমি এখানে মার্ক করে দিচ্ছি যেরকম হচ্ছে তোমার এখানে আলাদা আলাদা করে দেখুন প্রথম হচ্ছে মাইনিং সর্দারে সাতাত্তর ভ্যাকেন্সি তোমার ইলেকট্রিশিয়ানে একশো ছাব্বিশ ভ্যাকেন্সি ডেপুটি সার্ভারে তোমার কুড়ি ভ্যাকেন্সি টোটাল একশো সাত এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ইলেকট্রিক্যাল তাহলে আমি এখানে পাচ্ছি ভ্যাকেন্সি তোমার কত ভ্যাকেন্সি পাচ্ছি আমরা তিনশো ওকে দেখতে পাচ্ছ আশা করি তো এরপর চলে আসছি পরের পেজেতে যেমন যেখানে কী দেখা যাবে সেখানে আমরা পুরোপুরি ইনখানে ইনফরমেশান পেজ অনেক দেওয়া আছে কিন্তু এত ইনফরমেশান তোমাদের পড়ার দরকার নেই এখানে কিছুটা পরিমাণ তোমার নন ক্রিমিনিয়ারের একটা রিজার্ভেশান পোস্ট দেখাচ্ছে এটা একটু তোমাদের দেখে নিতে হবে আর তার সাথে দেখা আসবো আমরা পরপর যেটা হচ্ছে পোস্টের মাইনিং সর্দার এখানে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেগুলোটা মাইনিং সর্দারের থাকা চাই কারণ ওটা একটা আলাদা পোস্ট মাইনিং সত্তরের ক্ষেত্রে কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না তারপরে চলে আসো আমাদের পরে হয়ে যাচ্ছে ইলেকট্রিশিয়ান যেটা নন এক্সিকিউটিভেশান এবং টেকনিশিয়ান পোস্টে দেখো এখানে কী বলেছে এক্সামিনেশান আইটি ইলেকট্রিশিয়ান ট্রেড হতে হবে ঠিক আছে তার মানে কিন্তু এখানে এই যে উল্লেখ করে দেওয়া হয়েছে জিনিসটা এখানে কিন্তু তোমরা অন্য ট্রেড মানে যদি ইলেকট যেরকম ওয়ারম্যানটাও কিন্তু ইলেকট্রিশিয়ানের মধ্যে পড়ে কিন্তু ওয়ারম্যান ট্রেডটাকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না অনলি ইলেকট্রিশিয়ান স্টুডেন্টই অ্যাপ্লিকেশান করতে পারবে ডেপুটি সার্ভেয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে কিছুটা পরিমাণ বলে দেওয়া হয়েছে সব কিছু একটু জাস্ট পড়ে নেবে তারপরে পেয়ে চলে আসছি সেখানে কি আছে ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট থেকে শুরু করে যেখানে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল চাওয়া হয়েছে আচ্ছা তারপর হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের একটা সবথেকে ভালো জিনিস কি এখানে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো এবং যথেষ্ট গ্রেডে ওঠার সম্ভাবনা আছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান টিন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে থেকে শুরু করে যা যা ভ্যাকেন্সি এখানে বেরোচ্ছে হচ্ছে কিন্তু তোমার আইটিআই লেভেলের উপরই আছে এবং কিছুটা পরিমাণ এখানে ডিপ্লোমা লেভেলকেও শো করা হয়েছে তো এখানে তোমরা কোয়ালিফিকেশানটা একটুখানি দেখে নিতে পারো নেক্সট চলে আসছি আমরা এর এজ এজ লিমিট রিল্যাক্সেশান দেখো এখানে এজ লিমিট বলতে আমাদের স্টার্টিংটা হচ্ছে আঠেরো ইয়াস হ্যাঁ আঠেরো থেকে আমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবো আঠেরো ইয়াস থেকে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো আর আমাদের এন্ডিং হচ্ছে কি এন্ডিং হচ্ছে থার্টি ফাইভ দেখো দেখে নাও হান্ড্রি ফাইভ ফর এস টিদের জন্যে আর ওবিসিদের জন্যে হচ্ছে তোমার থার্টি থ্রি থার্টি থ্রি ফর ও বিসি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা তাহলে বুঝতে পারছি এখানে জেনারেল যেহেতু ক্যান্ডিডেট নেই অনলি এস সি এসটি ও বিসিদের জন্যে যেহেতু এই রিক্রুটমেন্টটা তাই জন্য এদের এজ লিমিটটা কিন্তু যথেষ্ট বেশি এবার সেই অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিজ কত দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ আমাদের বলছে এখানে তোমাকে দুশো টাকা পে করতে হবে টু হান্ড্রেড রুপিস কিন্তু এই দুশো টাকা কাদের জন্যে অনলি ফর ও এখানে এস সি এসটিদের জন্যে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ মানে দুশো টাকা লাগবে না অনলি ও বিসিরাই কিন্তু দুশো টাকা দিয়ে অ্যাপ্লাই করবে আর এখানে পরে পেয়ে যদি চলে আসি এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে যেরকম পরীক্ষাটা হবে পুরোপুরি সিবিটি বেসিসের উপরে তো সিবিটি বেসিস মানে কম্পিউটার বেস টেস্ট তার একটা নির্দিষ্ট তোমার নির্দিষ্ট একটা তোমার কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা কি আমি পরের ভিডিওতে ডিসকাস করে দেবো তোমরা যদি এই নোটিফিকেশানটা পুরোপুরি যেতে চাও ওয়েবসাইটে তাহলে তার ওয়েবসাইটটা হচ্ছে এইটা এই ওয়েবসাইটটা তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো দেন চলে আসছি তার পরের স্টেপে পরের স্টেপে যেরকম দেওয়া আছে এখানে তোমার আর একটু বলে নেওয়া যাক যে এখানে কিছুটা হিন্দি ইংলিশ কন কনভার্ট করা আছে তো সুতরাং আমি তোমাদের একটু বাংলায় বলে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় আর এই এই ফর্মটাকে আমি বাংলায় কনভার্ট করিনি মানে রিটেন করিনি কারণ হচ্ছে পেজ অনেক পেজ আছে বলে করিনি তো এরপরে যে ভ্যাকেন্সিগুলো তোমরা পাবে সেগুলো সবই বাংলায় তোমরা অ্যাপ্লিকেশান পাবে আচ্ছা এখানে দেখে নাও তোমার থেকে বড়ো জিনিস আমাদের পরীক্ষা দেওয়ার সময় কোন ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হয় যেটা হচ্ছে কাট অফ মার্কস দেখো এখানে নর্মাল কি বলেছে একটা এইখানে ম্যাক্সিমাম এই পার্টটা তোমরা ভালো করে ফলো করো দেখো এখানটা কি বলছে এসসি এস টিদের জন্যে তিরিশ মাস মানে একশোই তোমার পরীক্ষা হবে তিরিশ পেলেই পাস ও বিসিদের জন্যে ছত্রিশ তার মানে বুঝতে পারছো একশো তিরিশ আর ছত্রিশ কতটা কম পরিমাণ নাম্বার তুললে তোমরা এই পরীক্ষার জন্যে নির্বাচিত হবে আচ্ছা এবার বলে যাক যে টোটাল এখানে তিনশো তিরিশটা পোস্ট এইচ লিমিট হচ্ছে এক আঠেরো থেকে পঁয়ত্রিশ স্পেশাল রিক্রুইটমেন্ট এস সি এস টি ও জন্য দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এসটি এসসিদের কোনো চার্জ লাগবে না আর তোমার এখানে কোশ্চেন থাকবে একশো একশোর কোশ্চেন থাকবে কোশ্চেনের মধ্যে তোমাকে থার্টি যেটা মার্কস আছে একটা তুলতে হবে আর যেটা অভিষেকের জন্য সেটা একটু বেশি সামান্য বেশি আর এর থেকে বড়ো জিনিস হচ্ছে কোল ইন্ডিয়ার কোশ্চেন প্যাটার্ন একটু চলে আসি যদি এখানে কোশ্চেন প্যাটার্ন সেরমভাবে কিছু দেওয়া নেই কিন্তু যেহেতু টেকনিক্যাল পরীক্ষা সবসময় চেষ্টা করবে তোমরা টেকনিক্যাল বেসিস কোল ইন্ডিয়া একটু যেটা খনিজ লুঘজাত দ্রব্য থেকে শুরু করে যেগুলো আমার মাইনিং সেই রিলেটেড কোশ্চেনগুলো একটু ফলো আপ করা কোর কোশ্চেন অবশ্যই থাকবে এবং অ্যাবাউট অ্যাবাউট কোল ইন্ডিয়া মানে কোল ইন্ডিয়া সম্বন্ধে তুমি কি জানো তার উপর কিছু কোশ্চেন থাকবে সাপোজ কোল ইন্ডিয়ার হেড অফিস কোথায় বা এখান কোল ইন্ডিয়ার প্রোডাকশান ইউনিট কী বা কোন কোল ইন্ডিয়া কত সালে কোন দেশের সাথে কোলাবোরেট করে তৈরি হয়েছিল বা এখানকার জেনারেল ম্যানেজার নাম কী বা আমাদের কোল মিনিস্টার কি এই ধরনের কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে জানা জেনে রাখতে হবে কারণ প্রতিটা সংস্থাই চায় তুমি যখন সেই সংস্থায় পরীক্ষা দিতে যাবে সেল রেল অর্ডিন্যান্স ডিআরডিও প্রতিটা সংস্থাই চায় যে তুমি সেই সংস্থা সম্বন্ধে কতটা ওয়াকিবল কতটা ইন্টারেস্টেড সেই জন্য এই কোশ্চেনগুলো দিয়ে হয় তবে তোমরা যদি এই কোশ্চেনগুলো কোথা থেকে পাবে তোমরা অ্যাবাউট কোল ইন্ডিয়া বলে লিখবে অ্যাবাউট কোল ইন্ডিয়া বলে গুগলে সার্চ করে দেখবে সেখানে কোল ইন্ডিয়ার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে সেগুলোকে একটু জাস্ট চোখ বুলিয়ে রাখো এখান থেকে এক থেকে দুটো কোশ্চেন থাকবে এবং সেটা তোমরা কমনও পাবে তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও যেটা কোল ইন্ডিয়ায় বার করছে রাঁচি ডিভিশনের জন্য যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্য লাইক শেয়ার করো কমেন্টস করো আর আমাদের নেক্সট পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো সেখানেও আমরা ভালো কিছু নিয়ে আসি তোমাদের জন্য টেকনিক্যালের উপর যেহেতু টেকনিক্যাল স্টাডি সেন্টার এটা একটা একটা টেকনিক্যাল কোচিং তাই জন্য আমরা বেসিক্যালি টেকনিক্যালের উপরেই ডিপেন্ড করি এবং টেকনিক্যালটাকে নিয়ে বেশি আমরা আলোচনা করি তাই জন্য নেক্সট ভিডিও কিন্তু তোমরা টেকনিক্যালের উপরেই পাবে জন্য আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি এখানে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে যে করলাম তার নোটিফিকেশান লিঙ্ক অফিসিয়াল লিঙ্ক সব আমি ও দিয়ে দিচ্ছি তোমরা পারলে সেখান থেকে ডাউনলোড করে পুরোপুরি দেখে নেবে কারণ এই রানিং ভিডিওতে তোমরা সবটা বুঝতে পারবে না তোমাদের কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে যেটা তুমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে পেয়ে যাবে তাহলে এখানে আজকে আমরা ভিডিওটা স্টপ করছি টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে গুড নাইট